পপকর্ন সবুজ মটর সাদা বাজরা ডাবলি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ আজকে আবার ডেইলি ব্লগের জন্য বেরোইছি এখন বাজে হচ্ছে 3:11 তো চাইছিলাম যে সকালে ব্লগটা শুরু করব কিন্তু সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যাওয়ার কারণে আর সকালে শুরু করতে পারি নাই এখন কিছু কাজ আছে আপনাদের সাথে সেটা শেয়ার করব এখন ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে এখন আমি আমার কবুতরের জন্য খাবার কিনতে যাব আমি কবুতরের কি কি খাবার খাওয়াই সেটা আপনাদের জানাবো একটা লিস্ট করছি সেটা আপনাদের এখন দেখাবো এই যে এইটা দেখেন এটা হচ্ছে আমার কবুতরের খাবারের লিস্ট এখানে আছে গম আছে পপকর্ন আছে ডাবলি আছে সাদা বাজরা আছে কুসুম ফুল সবুজ মটর রেজা সরিষা ছোলাবুট এবং ভুট্টা ভাঙা এগুলা সবগুলা আলাদা আলাদা করে কিনি কেনার পরে আমি কবুতরের জন্য একটা মিক্স তৈরি করি চলেন যাই কবুতরের খাবারটা কিনে নিয়ে আসি যেহেতু রমজান মাস তাই সেওরি খাওয়া দাওয়া করার পরে একবারে ঘুমালে আর ঘুম ভাঙে না সহজে তাই লেট হয়ে গেছে আজকেও ঘুম থেকে উঠতে তাই সকালে ভিডিওটা শুরু করতে পারি নাই আর ঘুম থেকে ওঠার পরেই কিছু ইমার্জেন্সি কাজ ছিল সেগুলো কমপ্লিট করছি তাই আর ক্যামেরা নিয়ে বের হয় নাই তখন আর এখন যাচ্ছি হচ্ছে কবুতরের খাবার কিনতে হয়তো ট্যুর বাদে যতগুলো ব্লগ হবে সবই হবে আমার পার্সোনাল কোনো কাজ অথবা কবুতর কেন্দ্রিক অবশ্যই আপনারাও এনজয় করবেন ইনশাল্লাহ আর আপনাদের এনজয়ের জন্যে আমি ভিডিওটা এরকম করে বানাচ্ছি ইনশাল্লাহ ভালো লাগলে আমারও ভালো লাগবে যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার সকল পরিশ্রমী বৃথা এখন যাচ্ছে হচ্ছে জেলখানা মোড়ে ওইখানে একটা কবুতরের দোকান আছে অ্যাকচুয়ালি কবুতরের না পাখির দোকান তো উনি সব রকমের খাবার বিক্রি করেন তাই ওনার কাছে যাচ্ছি কবুতরের খাবারগুলো নিতে আপনারা তো দেখছেন যে আমার কবুতরকে কতগুলো খাবার খাওয়াই অ্যাকচুয়ালি আমার এইভাবে ভিডিও যে কোনো ভিডিও এভাবে করার মেইন কারণ হচ্ছে আমি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার থেকে সপ্তাহে যদি 3-4টা ভিডিও দিতে পারি তাহলে আমার মনে হয় আপনাদের সেটা আরও বেশি ভালো লাগবে আর আপনাদের সাপোর্টটাও বেশি পাবো আর এক সপ্তাহ পর পর ভিডিও দিতে গেলে মাঝে মাঝে মনে হয় আপনারা আমারে ভুলে যান আমার চ্যানেলটার গ্রোথ প্রথমের দিকে ভালোই ছিল ভালোই হচ্ছিল কিন্তু মাঝখানে 2 মাস গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলটা একদম বসে গেছে আবার নতুন করে যেরকম পরিশ্রম করছি সেভাবে পরিশ্রম করা লাগছে তাই আপনাদের হেল্পটা খুব দরকার ইনশাল্লাহ আপনারা আমারে সবসময় হেল্প করবেন অবশ্যই এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার কুষ্টিয়া এটাই হচ্ছে মূলত জেলখানা বলে আর এই জেলখানাটার জন্যই এই মোড়টার নাম হচ্ছে জেলখানা মোড় এটাই হচ্ছে জেলখানা মোড় সো আমি একটু যাব ওই সামনে এখান থেকে যে খাবারগুলো নেওয়ার দরকার ছিল নিয়ে নিছি এখন আরও 2টা জিনিস লাগবে সেই 2টা এখানে নেই তাই এখন যাব হচ্ছে নারিকেলতলা বাজারে ওইখান থেকে গম আর ভুট্টা কিনবো তুই গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষের 2-2টা গাড়ি থাকে রে ভালো ভালো মস মস কবুতরের খাবার নেওয়া কমপ্লিট এখন সোজা বাসায় যাব বাসায় যেয়ে আপনাদের খাবারগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার কবুতরের খাবার ওইগুলা যদি এক সাইড থেকে দেখেন এটা হচ্ছে গম এটা হচ্ছে ছোলা তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে ভুট্টা ভাঙা তারপরে এটা হচ্ছে ছোট ভুট্টা বা বলা হয় পপকর্ন তারপরে এটা আছে হচ্ছে হেডকো তারপরে এটা হচ্ছে সবুজ মটর দেখেন এটা হচ্ছে সবুজ মটর তারপরে এটা আছে হচ্ছে সাদা বাজরা তারপরে এটা হচ্ছে ডাবলি এটা হচ্ছে ছোট ডাবলি তারপরে এইটা ইন্টারেস্টিং একটা জিনিস এটা হচ্ছে
কুসুম ফুল, আর লাস্টে আছে হচ্ছে সরিষা। সরিষাটা গরমের সময় আসলে অনেক অল্প পরিমাণে নিয়েছি। এখন এগুলার কাজ হচ্ছে, এখানে হচ্ছে গ্রিট আছে দুই প্যাকেট, এগুলাও লাগবে। এখন এগুলা এখন কি করব সেটা হচ্ছে, এগুলা সবগুলো একসাথে মিক্সড করব। মিক্সড করার পরে পরিষ্কার করে তারপর রোদ্রে শুকায়ে তারপর এদের হচ্ছে কবুতরে খাওয়াবো। সম্পূর্ণটুকু দেখাইতে পারতেছি না, এখন এইটুকুই আজকে দেখাইলাম। ইনশাল্লাহ যদি কোনোদিন সুযোগ পাই, সময় পাই, তাহলে সম্পূর্ণ আমি কীভাবে খাবারগুলো পরিষ্কার করি, কীভাবে রোদ্রে দিই, বাছাই করি, মি করি, সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আর খাবার সম্পর্কে আর কিছু দেখাইতে পারতেছি না। আমি যদি বলি যে দিনের ম্যাক্সিমাম সময় আমার কেটে যায় এদের পেছনে, কারণ আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আমার এদের সাথে সময় দিতে ভালো লাগে। নর্মালি এই যে খাবার দেখছেন, এইটা আমি সম্পূর্ণ কিনে নিয়ে আসছি নিজে, আবার নিজেই হচ্ছে সবকিছু মিক্সড করে আমি ওদের খাওয়াবো। এখন বাজারে অনেক রকম মিক্সড খাবার পাওয়া যায়, কিন্তু বাজারে যে মিক্সড খাবার পাওয়া যায় সেখানে খাবারের কোয়ালিটিটা এত ভালো হয় না, তাই আমি নিজে খাবার কিনে মিক্সড করে খাওয়াই। যদি ডেইলি ব্লগের কথা বলেন, তাহলে আমার নিজের মনে হয় যে যদি ডেইলি ব্লগ আমি করি, তাহলে আমার সবথেকে বেশি ভিডিও হবে হচ্ছে এই কবুতরের নিয়ে। কারণ সবসময় তো ট্যুর করা হয় না, আবার বাইক নিয়েও সবসময় বের হওয়া হয় না, কিন্তু কবুতরের কাছে তো সবসময় আসা হয়। তো এইটা নিয়ে ভিডিও সবসময় থাকবেই। আর এগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো সমস্যা মনে হয়, ভুল মনে হয়, খারাপ লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাবাই।